একজন বিখ্যাত ঋষি ও কৃষ্ণপ্রেমিক নারী মীরাবাই, যিনি তার পুরো জীবনকে শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করেছিলেন। নিজ পরিবার ও সমাজ থেকে শত বাধা বিপত্তি আসার পরেও তিনি অত্যন্ত ধর্মপরায়ণভাবে জীবনযাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রেমে রচনা করেছেন অসংখ্য ভজন সঙ্গীত, যা তাকে আজও অমর করে রেখেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, অজানা পুরাণের এই নতুন ভিডিওতে আমি বলবো মীরাবাইয়ের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মীরাবাই ষোড়শ শতাব্দীর শুরুর দিকে রাজস্থানের মারতা এলাকার চৌকারি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা রতন সিং ছিলেন যোধপুরের প্রতিষ্ঠাতা রাও রাধুরের বংশধর। তার বয়স যখন 3 বছর, তখন তাদের বাড়িতে একদিন এক সাধু আসেন এবং মীরাবাইকে শ্রীকৃষ্ণের একটি পুতুল দিলেন। তার বাবা মনে করলেন মীরাবাই শ্রীকৃষ্ণের পুজো করতে পারবে না, সুতরাং তাকে পুতুলটি দেওয়া ঠিক হবে না। কিন্তু দেখা গেল মীরাবাই শ্রীকৃষ্ণের পুতুলটি পাওয়ার জন্য শক্ত বায়না ধরল, এমনকি সে খাওয়া দাওয়াও বন্ধ করে দিল। এভাবে একসময় শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে যায় মীরাবাই। শয়নে স্বপনে সে শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে গেল। সে শ্রীকৃষ্ণকে তার সারা জীবনের বন্ধু বানিয়ে ফেলল। একদিন সে দেখল তার বাড়ির পাশে রাস্তা দিয়ে একটি বিয়ের বরকনে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট্ট মীরাবাই দৌড় দিয়ে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল যে তার স্বামী কে হবে। শ্রীকৃষ্ণের প্রতি মেয়ের ভক্তি দেখে তার মা বললেন যে শ্রীকৃষ্ণের হবে মীরাবাইয়ের স্বামী। সেই থেকে শ্রীকৃষ্ণের পূজায় নিজেকে নিবেদিত করে দিলেন তিনি। দুর্ভাগ্যক্রমে শৈশবেই তার মা মারা যান। পরে এই অল্প বয়সেই তার বাবা চিতোরের রাজপুত্র ভোজরাজের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন। ফলে মীরাবাইয়ের সামাজিক মর্যাদা আরও বেড়ে যায়। কিন্তু রাজমহলে এই বিলাসী জীবন তার ভালো লাগত না, কারণ তিনি যে কৃষ্ণপ্রেমে বিভোর। তারপরও তিনি স্বামীর যথেষ্ট সেবা যত্ন করতেন, তবে প্রতি সন্ধ্যায় তিনি শ্রীকৃষ্ণের পূজায় বসে যেতেন এবং অত্যন্ত মধুর সুরে ভক্তিমূলক ভজন সঙ্গীত গাইতেন। জানা যায় ভজন গাওয়ার সময় তিনি এতই ধ্যানমগ্ন হয়ে যেতেন যে তিনি চেতনা হারিয়ে ফেলতেন এবং গভীর মোহ ও কল্পনার রাজ্যে চলে যেতেন। এদিকে মীরাবাইয়ের ভজন সঙ্গীত শুনতে তার অনেক ভক্ত বাড়িতে চলে আসেন, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন মীরাবাইয়ের এই কৃষ্ণ ভক্তের আচরণ পছন্দ করত না। এ নিয়ে স্বামী ও পরিবারের অন্যদের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেই থাকত। তারপরও সে শ্রীকৃষ্ণের পূজা বন্ধ করেননি। একদিন তার এক ননদ অপপ্রচার চালায় যে মীরাবাই বিভিন্ন পরপুরুষ নিয়ে ঘরে আসেন। এতে মীরাবাইয়ের স্বামী রাগান্বিত হয়ে তরবারি নিয়ে তার ঘরে ঢোকেন। তখন তিনি দেখতে পান যে কোনো পুরুষ নয়, বরং শ্রীকৃষ্ণের একটি পুতুল নিয়ে মীরাবাই খেলা করছেন। সেদিন থেকে সমালোচনা প্রশংসা দুটোই মীরাবাইয়ের সঙ্গী হয়ে যায়। ধীরে ধীরে মীরাবাইয়ের কৃষ্ণ ভক্তি ও ভজন সঙ্গীতের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। একসময় তার সেই ভজন সঙ্গীতের প্রেমে পড়ে যান মোঘল সম্রাট আকবর। কিন্তু মীরাবাইয়ের পরিবারের সঙ্গে আকবরের চরম শত্রুতা, তাই তিনি তানসেনকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মীরাবাইয়ের বাড়িতে যান। তার ভজন সঙ্গীত শুনে তিনি মীরাবাইয়ের চরণে এক অমূল্য মালা উপহার দেন। একজন মুসলমানের কাছ থেকে এমন উপহার নেওয়ায় তাকে আত্মহত্যা করার কথা বলেন তার স্বামী। স্বামীর আদেশ পালন করতে মীরাবাই নদীতে ঝাঁপ দিতে যান। এমন সময় তিনি অনুধাবন করতে পারেন যে শ্রীকৃষ্ণ তার কাছে এসে আত্মহত্যা না করতে বলছেন, বরং শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি বৃন্দাবনে চলে যান এবং শ্রীকৃষ্ণের পুজো করতে থাকেন। এক সময় তার স্বামী নিজের ভুল বুঝতে পেরে মীরাবাইকে বাড়িতে নিয়ে আসেন। কিছুদিন পর সম্রাট আকবরের সঙ্গে এক যুদ্ধে তার স্বামী মারা যান। এই সুযোগে সতীদাহ প্রথার অজুহাতে তার শ্বশুর চিতাইপুরে মরার জন্য মীরাবাইকে আদেশ করেন, কিন্তু তিনি জানালেন তিনি চিতাইপুরে মরতে পারবেন না, কারণ তার প্রকৃত স্বামী শ্রীকৃষ্ণ, যিনি কখনোই মরতে পারেন না। এরপর তিনি তার কিছু ভক্তকে নিয়ে আবার বৃন্দাবনে চলে যান। সেখানে তার অনুসারীদের নিয়ে তিনি অত্যন্ত গভীর ভক্তির সঙ্গে শ্রীকৃষ্ণের চরণ ভজন সঙ্গীত গাইতেন। কল্পনার রাজ্যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মনের ভাব প্রকাশ করতেন। একসময় বিখ্যাত সাধক হিসেবে বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে শ্রীকৃষ্ণের সাধনা করেছিলেন। এভাবেই তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন যে স্রষ্টার জন্য সত্যিকার প্রেম ভক্তি থাকলে কোনো কিছুই তার পূজা করতে বাধা দিতে পারে না। তাই স্রষ্টা পূজারই ধার্মিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো মীরাবাই।
এই ছিল মীরাবাইয়ের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।